নিজের নামের আগে জীবনেও মুক্তি লেখে না, পামপট্টি দিয়ে মুক্তি লিখে দিচ্ছেন আপনারা। হজরত মাওলানা কারি হাফেজ মুফতি মাওলানা মুহাদ্দিস মুফাসসির, ইরি বাবারে বাবা, অযথা এত ডিগ্রি দেওয়ার দরকার নাই প্রিয় ভাইরা, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহর ব্যাপারে যদি মিথ্যারোপ করো, আর মুফতি হওয়া এত কঠিন, এর থেকে কঠিন কিচ্ছু নাই দুনিয়াতে। কেমন করে কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহ তোমাদের কাছে ফতোয়া দিচ্ছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ তোমাদের কাছে ফতোয়া দিচ্ছেন। এখন মুফতি মানে কি একটু অনুভব করেন। আল্লাহ ফতোয়া দিছেন আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিফা করছেন, আপনি আল্লাহর বিধিবিধানের চূড়ান্তটা বুঝে আপনি দস্তখত করতেছেন যে আল্লাহর বিধিবিধানে এটা আমি সই করে দিলাম। কি জাতা কথা! আমার আপনার মতো এরকম সুনাপুটির কাজ, এই সাবজেক্টে 20 বছর 30 বছর 40 বছর লেগে থেকে মাহের হওয়ার পরেও অনেক আকাবের আমাদের আছেন যারা নিজের নামের আগে নাচিজ লেখেন, গোলাম লেখেন, খাকসার লেখেন, আর আমরা সব মুফতির বাজার হয়ে গেছি। আমরা চিন্তা করছি আমার নামের আগে যদি আমি মুফতি না দেই, আমার নামের আগে মুফাসসেরি না দেই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নই না দেই, তাইলে আমার আবার একটা ওয়েট বাড়লো নাকি? আরে ভাই, ওয়েট তো এইগুলো নামের আগে লকব দিয়ে বাড়ে না। ওয়েটালা একটা লোক তো কয়েকদিন আগে মরে গেল, এর নামের আগে যে ডিগ্রি, ওরে বাবা রে বাবা রে বাবা, ডিগ্রির কোনো শেষ নাই, পড়তে 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 শেষে নাম এইটুকু, কি লাভ? ডিগ্রি দিয়ে লাভ আছে? যে সকল আকিদার কথা বলে গেছে, এগুলো আকিদা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে? একে তো বাইসে থাকতে ইমান নষ্ট করছে, মরেও ইমান নষ্ট করতেছে। যে বলবে উনি মরে গেছে তারও ইমান থাকবে না, উনি আল্লাহর কাছে দিদারে গেছে। ওরে টাউট, খুব সাবধান এদের থেকে। এরা ইমান চোরেরা, ইমান চোর। বিরিয়ানি খাওয়ায় ইমান চুরি করছে, ভেলকি দেখায় ইমান চুরি করছে, ইমান চোর। পৃথিবীতে একটা মানুষের আকীদা খারাপ হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না, কেবল একটা কথা বললেই যথেষ্ট বোঝা যায় যে শয়তান তার মাথার মধ্যে মুইতে দিছে। আচ্ছা বলেন তো, আমরা যে বলি এই যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, বলি না আমরা উম্মাহাতুল মুমিনিন, কিন্তু কেবলমাত্র নবীজির স্ত্রীরা। এই মা ফাতেমা শব্দটাও ব্যবহার করা শুরু করেছে শিয়ারা। কারা? শিয়ারা। উনি কি আমাদের মা নাকি? মা ফাতেমা, আমরা কি বলবো? সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ ফাতেমা, নারীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, নবী কন্যা, ঠিক কি না? মা কে? মা আয়েশা, মা খাদিজা, মা মাইমুনা, ঠিক কি না? উনি আমাদের মা না। এখন কথার কথা, কেউ মা বললই মা ফাতেমাকে, আদর করে বললে, এটা মুরব্বী মানুষ, মা ফাতেমা বললো। এখন কত বড় ছাগল হলে বলতে পারে মা ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে? একে বলতেছে মা, দুই নম্বরে বলতেছে ফাতেমা, তার সাথে উনের বিয়ে হয়েছে। এই রকম বদমাইশ, এটা তো মুখে মুখে বললে হবে না, এটা তো কেতাবে দলিল আছে ভাই। উনার বিরোধিতা করা এই মেম্বারে বসে আমাদের কোনো দরকার আছে? কোনো কোনো প্রয়োজন আছে মরা মানুষ নিয়ে আলোচনা করার? উনি আলোচনার সাবজেক্ট না। কিন্তু আলোচনার সাবজেক্ট কি জন্য? আলোচনার সাবজেক্ট হচ্ছে যদি তার কোনো কথায় আমার যুবকদের, আমার মুরব্বীদের, আমার ইমানদারদের ইমান চলে যায়, তাহলে ওইটা জানানো জরুরি, ঠিক কি না? বিশ্বাস করা যাবে না? এরকম লোকজন বাংলাদেশে দাঁতের উপরে থেকে গেল 30-40 বছর, কেউ কিছু বললই না, কোথার থেকে এত সাপোর্ট পেয়ে গেল? প্রিয় ভাইয়েরা, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করছে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজিরে দেখছে উনি ময়লার ভাগারে পড়ে আছে, শয়তান স্বপ্নও দেখাইছে, তাহলে চিন্তা করেন, না দেখে কিন্তু বলে নাই, দেখেই বলছে, সত্যিই দেখছে সে। সে কিন্তু কি দেখছে? শয়তান দেখাইছে। অরে এইটুকু বিবেক থাকতে হবে তার, যে শয়তান তারা কি করতেছে না করতেছে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জীবনীর মধ্যে পড়ছিলাম, আব্দুল কাদের জিলানি ওই ইয়ে করতেছেন, অজু করতেছেন, এক শয়তান এসে বলছে, আহ আব্দুল কাদের, তোমার অজুতে আমি এত খুশি হয়েছি, আমি খুশি হয়ে তোমার গুনাহ মাফ করে দিলাম। উনি আস্তাক ফিরুল্লাহ বলে বদনা ছুড়ে মারছেন তাকে, বলছে তুই যে শয়তান বুঝতে পারছি, তুই কে মাফ করার রে? তখন আরেকবার ধোকা দিছে, ধোকা দিয়ে বললো তোর এলেমের কারণে আজকে তুই বেঁচে গেলি। উনি আরেকবার তখন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে পায়ের খরম ছুড়ে মারছেন, যারে আমার এলেম কে আমারে বাঁচাতে পারে নাকি? উনি যদি বলতেন হ্যাঁ হ্যাঁ আমি একটা ভালো আলেম ছিলাম বলেই, এই এলেম ছিল বলে আমি বেঁচে গেছি, তাহলে তো আবার ইমান চলে গেল। তো এখন কোন দিকে যে শয়তান আমাদের ইনজেকশন দিয়ে ইমান নিয়ে যাচ্ছে, আপনি টেরই পাবেন না, আপনি টেরই পাবেন না।
কখনো বিসমিল্লাহ বলে আপনার ঈমান নিচ্ছে কি হারাম খাওয়াচ্ছে বিসমিল্লাহ বলে আপনি একটা হারাম খাইছেন হারাম কিন্তু ওটা যদি বিসমিল্লাহ বলে খান আপনার ঈমান চলে যাবে ঈমান থাকবে আপনার শুভ মুহূর্ত হারাম সিনেমা চালু করতেছে শুভ মুহূর্ত বিসমিল্লাহি তাওয়াক্কালতুল্লাহ বিসমিল্লাহির নাম ঠকাস করে বাড়ি দিয়ে শুভ মুহূর্ত শুরু হয়ে গেল আরে বাবা হারাম কাজ করছিস হারাম তোর ওটা কবিরা গুনাহ হবে কিন্তু ওইটা যদি আল্লাহ রাসূল বিসমিল্লাহ নাম দিয়ে করিস তোর ঈমান চলে যাবে আল্লাহকে তাচ্ছিল্য করা হবে ঠিক কি না আপনি পীর মুরিদি যা করছেন এই পর্যন্ত ওইটাতে যদি আপনি ওই খাওয়া দাওয়া ভণ্ডামিতে থাকতেন বেদাতে থাকতেন ভিন্ন কথা কিন্তু আপনি যে আকীদা প্রতিষ্ঠা করাই দিয়ে যাচ্ছেন ওতে তো আপনার ঈমান চলে যাবে মুহাম্মদ ইসলামের পুনরুজ্জীবনকারী আপনি কে উনি কে পুনরুজ্জীবনকারী এই আকীদা দিয়ে গেছে তার ছেলে পেলেরা এখন আবার দরবার চালাবে কিছুদিন পর দেখবেন আপনার আমার মতো পাগল ছাগলরা এই দরবারে যাচ্ছে আবার আসমান থেকে লোক আসে না ভারত থেকে কোন দেশ থেকে আমাদের লোকজনই যায় প্রিয় ভাইরা আকীদা বিশুদ্ধ করেন আল্লাহ আমাদেরকে বোঝাতে